আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো দিন পর সিমফোনের আর একটা বাজেট সেগমেন্টের ডিভাইস নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমার হাতে আছে সিম্ফনি অ্যাট টু মনে আছে তিন থেকে চার মাস আগে অ্যাটম ওয়ান নিয়ে একটা ভিডিও করেছিলাম যেটা আপনারা অনেক অ্যাপ্রিশিয়েট করেছিলেন আজকে আমাদের হাতে আছে সেটার সাকসেসোর অ্যাটম টু এটা পাওয়া যাবে একটা ভেরিয়েন্টে দুই বত্রিশ আর এটার প্রাইস হচ্ছে সাত হাজার সাতশো নব্বই টাকা যাই হোক এটার সকল খুঁটিনাটি কি কী আছে কি নাই আগের অ্যাটম ওয়ানের থেকে নতুন অ্যাটমে কি কি ডিফারেন্স আছে সব কিছুই আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব আর সাথে থাকছি আমি আশরাফুল ইসলাম তানভীর এবং আপনারা দেখছেন এটিসি অ্যান্ড্রোড টোডো কোম্পানি আনবক্সিং দিয়ে শুরু করা যাক ফোন চার্জার চার্জিং কেবল ইয়ারফোন ওয়ারেন্টি কার্ড সবই ছিল বক্সের ভিতরে একশো নব্বই গ্রাম ওজনের ফোনটা হাতে নিলে প্রথমে যে জিনিসটা মনে হয়েছে যে ফোনটা বেশ স্লিম অ্যান্ড হাতেও বেশ কমফোর্টেবল যা আগের এটমের ক্ষেত্রে বলা যেত না কারণ ওইটা একটু ওয়াইড ছিল আর শক্তভাবে ধরলে হাতে একটু ব্যথা লাগতো তারপর অ্যাটম এর বাটন প্লেসমেন্ট আগের প্রেটিসেসর থেকে অনেকটাই বেটার লেগেছে সো গুড জব সিমফোনি চারটি কালার পাওয়া যাবে ভেরিয়েন্টটা একটা হচ্ছে জলি ব্লু আর একটা হচ্ছে মিড ব্লু ব্লু একটা হচ্ছে মিড নাইট গ্রিন একটা হচ্ছে পাইন গ্রিন মানে দুইটারই চারটা বানাইছে আর কি আমার কাছে পার্সোনালি অ্যাটম ওয়ানের ডিজাইনটার থেকে অ্যাটম টু ডিজাইনটা বেশি সুন্দর লেগেছে মানে দেখেন কিউট একটা ডিজাইন ফোনের ডান সাইডে আছে পাওয়ার বাটন এবং ভলিউম রাখার লেফটে আছে আরেকটা বাটন যা মেনলি গুগল অ্যাসিস্ট্যান্ট কি বাট এটা চাইলে অফ করে রাখা যাবে সেটিংস থেকে বা অন্য কোনো অ্যাপেও সেটিংস করে নেওয়া যাবে লেফট সাইডে আরও থাকছে সিম কার্ড ট্রে যা একটা ট্রিপল কার্ড স্লট টপে আছে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার ইয়ারফোন পোর্ট বটমে আছে মাইক্রোফোন অ্যান্ড মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট লোয়ার লেফটের আছে স্পিকার গ্রিল এর উপরেই থাকছে ক্যামেরা আর মিড পজিশনে থাকছে স্ক্যানার ফোনটি সম্পূর্ণ প্লাস্টিক জাস্ট ফ্রন্টে গ্লাস তবে কোনো প্রোটেকশন নেই বা থাকলেও সেটা কোথাও উল্লেখ করেনি আর পেছনে ক্যামেরা বামটা খানিকটা উঁচু তাই যদি কোনো ফ্ল্যাট সার্ভিসটা রাখেন হালকা পাতলা একটু লাভালাভি করতেই পারে ফ্রন্টে আছে সিক্স পয়েন্ট ফাইভ টু ইঞ্চ এর আইপিএসএল সিটি ফুল ভিউ ডট নচ ডিসপ্লে যার রেজলেশন এইচডি প্লাস এবং পিক্সেল ডেন্সিটি টু সিক্সটি নাইন নাইস ডিসপ্লে চারদিকে বেজেলের পরিমাণ বেশ ভালোই তবে আগের অ্যাটমের তুলনায় বেজেল কিছুটা স্লি ডিসপ্লে কোয়ালিটি বেশ ভালোই প্রাইস হিসাবে কালার কন্ট্রাস্ট মোটামুটি ভালোর কাতারই ছিল জাস্ট টাচ রেসপন্সটা খানিকটা উইক লেগেছে তবে প্রাইস অনুযায়ী ঠিকঠাকই আছে বলা যায় ডিসপ্লে ব্রাইটনেস মোটামুটি ভালোই ছিল এই জন্য আউটডোরের ডিসপ্লে অপারেট করতে তেমন কোনো সমস্যা হচ্ছিল না কনটেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সটা মোটামুটি ভালোই ছিল যার সাথে বটম ফায়ারিং স্পিকারটাও মোটামুটি ডিসেন্ট পারফর্ম করেছিলো আমাদের টেস্টিংয়ে সিকিউরিটি সেকশন আছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আর আনলকিং স্পিড ছিল ডিসেন্ট ফাস্ট বলা যায় এবার হার্ডওয়্যার ইউনিয়ন অ্যাসোসিয়েট এস সি নাইন এইট সিক্স থ্রি এইট চিপসেটটি ব্যবহার করা হয়েছে সিমফোনের অ্যাটেম টুতে যা একটা অক্টাকোর চিপসেট আর জিপি হিসেবে থাকছে পাওয়ার ভিয়ার জি ই এইট থ্রি টু টু র্যামডাম ভেরিয়েন্ট তো বললামই একটাই দুই বত্রিশ এছাড়াও একটা ডেডিকেটেড কার্ড স্লট আছে যেটা দিয়ে সর্বোচ্চ একশো আঠাশ জিবি পর্যন্ত স্টোরেজ এক্সপ্যান্ড করা যাবে রেগুলার ডে টু ডে টাস্ক মোটামুটি ভালোভাবে করা যাচ্ছিলো হালকা পাতলা ল্যাক ছাড়াই বলতে গেলে তবে গ্যালারি গো এবং ম্যাসেঞ্জারে একটার পর একটা যদি ছবি দেখতে থাকেন তাহলে স্টার্টারে দেখা পাবেন মেবি এটা অ্যাপ অপটিমাইজেশন রিলেটেড কোনো ইস্যু কারণ অন্যান্য সব কাজ মোটামুটি ফ্লুয়েন্টলি করা যাচ্ছিলো জাস্ট এইটা বাদে কট মোবাইল একদম লোয়েস্ট পসিবল সেটিংসে মোটামুটি প্লে বলছিলো টুকটাক ফ্রেমড্রপ নিয়ে ফ্রি ফায়ারও সেম অবস্থা এইট মোটামুটি স্মুথলি খেলতে পেরেছি আর লো ডিম্যান্ডিং যে গেমগুলো আছে সাবওয়ে সারফার টেম্পল রান ক্যান্ডি ক্রাশ এগুলো একদমই ফ্লুয়েন্টলি খেলতে পেরেছি তবে পরামর্শ থাকবে যে এটা র্যাম স্টোরেজ আর ইন্টারনাল স্টোরেজ দুটাই একটু ফাঁকা রেখে ইউজ করার কারণ এগুলো ফুল হয়ে গেলে ফোনটা অনেকটাই স্লো হয়ে যায় অ্যান্ড্রয়েড টেন গো এডিশন দেওয়া হয়েছে সিমফোনি অ্যাটম টু এর সফটওয়্যার হিসেবে ইউআই মোটামুটি স্মুথই ছিল গো হওয়াতে লাইট ওয়েট ছিল অনেকটাই বেশি গুগল অ্যাপগুলোর গো ভার্সন প্রি ইনস্টল ছিল আর পিওর অ্যান্ড্রয়েড হওয়ার সত্ত্বেও তিন চারটা ব্লো ছিল প্রি ইনস্টল যেগুলো আন করা যায় আর ব্যাটারি হিসেবে থাকছে ক্যাপাসিটির একটা সেল আর এটা থেকে নর্মাল যে প্রায় নয় ঘন্টার মতো অ্যাসোটি পেয়েছি আমরা যেখানে আগের অ্যাটম বাটম ওয়ানের ব্যাটারি ব্যাক আপ ছিল এর প্রায় সিক্সটি পার্সেন্ট সো ব্যাটারির ক্ষেত্রে ভালো একটা আপগ্রেড এনেছে বলা যায় নর্মাল ইউজারদের দেড় থেকে চলে যাওয়ার কথা এই ব্যাটারি ব্যাকআপ দিয়ে বক্সে দেওয়া হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ ওয়াটার একটা চার্জার যা দিয়ে এটা চার্জ হতে টু পয়েন্ট ফাইভ আওয়ার বা আড়াই ঘন্টার মতো সময় লাগছিল ক্যামেরা একটা হচ্ছে এইট মেগাপিক্সেল আর একটা হচ্ছে জিরো পয়েন্ট এইট মেগা বুঝতেই পারছেন এটা হচ্ছে ক্যামেরা ডে লাইট রেয়ার ক্যামেরা পারফরমেন্স বাজেট হিসেবে মোটামুটি চলার মতো কালার ডিসেন্ট থাকে মোটামুটি তবে ডিটেলস ডাইনামিক রেঞ্জ এগুলি খুব একটা ভালো ছিল না বাট এ বাজেটে যদি আপনি এর থেকেও বেটার কিছু এক্সপেক্ট করে থাকেন এর ক্যামেরা থেকে লো লাইটে কালার ওয়াশ আউট হয়ে যায় ডিটেলসের পরিমাণ কমে যায় অনেক অ্যান্ড নয়েজ আসে প্রচুর নাইট মোড দিয়ে ছবি তুললে কিছুটা বেটার আউটকাম পাওয়া যায় পিকচার স্যাম্পলগুলো দেখে নিন বুঝে যাবেন ফ্রন্টে আছে এইট মেগাপিক্সেলের শুটার বাজেট হিসেবে মোটামুটি ভালোই সেলফি তুলে তেমন কিছু আর বলার নেই এটা নিয়ে জাস্ট পিকচার স্যাম্পলগুলো দিয়ে দিচ্ছি দেখে নেন তো ওভারঅল সিম্ফনি অ্যাটম টুকে নিয়ে যদি বলতে যাই তাহলে বলবো সাত হাজার আটশো টাকায় মোটামুটি বেশ ভালোই একটা প্যাকেজ এটা গ্রেট ব্যাটারি লাইফ গুড ডিসপ্লে পারফরমেন্স ডিসেন্ট ক্যামেরা স্পিকার সব মিলিয়ে মানে সাত আট হাজার টাকা বাজেট রেঞ্জে বেশ ভালোই কিছুই অফার করছে সিম্ফনি অ্যাটম টু যাই বলেন এটা যদি র্যাম ভেরিয়েন্টটা তিন জিবি থাকতো বা তিন জিবির আরেকটা ভেরিয়েন্ট থাকতো তাহলে আমার মনে হয় যে অডিয়েন্সের কাছে জিনিসটা আরেকটু বেশি অ্যাপিলিং হতো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই যারা এই প্রাইস পয়েন্টে কোনো ফোন খুঁজছেন আর অ্যাটম টু কিনতে যাচ্ছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানান যে আমি ফোনটা কিনবো আর ভিডিওটা কেমন লেগেছে সেটাও জানাতে পারেন কমেন্ট সেকশনে আর এই পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দেবেন আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিজের পরিবারের খেয়াল রাখেন নিজেরও খেয়াল রাখেন আজকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ আর এতক্ষণ ধরে যদি আপনি ভাবতেছেন যে আমি এভাবে কেন কথা বলতেছি ঠান্ডা লাগছে বৃষ্টিতে বিচ্ছিলাম এখানে গত কদিন ধরে তীব্র বৃষ্টি